ওকে তাহলে আমরা লিখে দেবে যে এর সাপেক্ষে দুবার পরপর দুবার অবকরণ করে পাই ঠিক আছে এখানে টার কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে আর এখানে টেন ইনভার্স এক্স এর ডেলিভারি কি হয়ে থাকে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এরপর ওয়ান প্লাস এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে এসো তার মানে কি লিখতে পারি ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা ওয়াই ওয়ান লিখতে পারি ইকুয়াল টু এ এরপর সেকেন্ড অর্ডার ডেলিভারি করো সেকেন্ড অর্ডার ডেলিভারি করলে দেখো রাইট হ্যান্ড সাইডে এ আছে এটা জিরো হয়ে যাচ্ছে আর এখানে ইউভি তাহলে একবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার কনস্ট্যান্ট রেখে ওয়াই ওয়ান এর ডেলিভারি কী হয়ে থাকবে ওয়াই টু প্লাস তোমার ওয়াই ওয়ানটা কনস্ট্যান্ট রেখে এটা ডেডিভেটিভ কি হয়ে থাকবে না আমাদের অবকল সমীকরণ চলে এলো কি আছে ইহাই অবকল সমীকরণ লিখে দেবে ইহাই অবকল সমীকরণ গেল পাঁচের অঙ্ক না আচ্ছা পরপর দেখো ছয়ের রং করে দেখো ছয় রং করে কি দিয়েছে না ওয়াই টু তারপর আছে ই টু দি পার্ও কি হবে না এখানে দুটো আগে আমরা অঙ্কটা লিখিনি ওয়াই ইকোয়াল টু এস প্লাস বি ইন্টু ই টু দি পার মাইনাস টু এক্স আচ্ছা তোমাদেরকে এতগুলো তো অঙ্ক করলাম একটা ধাঁচে এসে গেছে তো তোমরা ওনা বুঝতে পারছো তো যে অবকর্ষণকরণ কি আসলে জিনিসটা কিভাবে করতে হয় আশা করছি বুঝতে পারছো এখানেও দেখো আরবিটারি কনস্ট্যান্ট কটা হচ্ছে দুটো এ আর বি ঠিক কিছুই না কনস্ট্যান্ট আছে তো আবার অবকলন করো এবং অবকলন করলে লাস্টে কিন্তু কিন্তু অনির্দিষ্ট যুবক বা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না সুতরাং যদি থেকে যাচ্ছে তাহলে আমরা কিভাবে করছি না মানগুলোকে বসাচ্ছি বিভিন্ন জায়গায় মানগুলোকে বসিয়ে মোট কথা কি হচ্ছে না লাস্টে অনির্দিষ্ট যুবক থাকছে না তাহলে অনেকগুলো এরকম ভাবে করাচ্ছি যাই হোক আরও করাবো তাহলে এখানেও লিখবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দুবার ডেরিভেটিভ করে পাই তাহলে এখানে এদিকেরটা কি হচ্ছে না আচ্ছা তার আগে বলি ই টু দিবার মাইনাস টু এক্স আছে তাহলে এটাকে না ই টু দিবার টু এক্স করে নাও এদিকে এলে ই টু দিবার টু এক্স হবে ইন্টু ওয়াই আসছে আর এখানে আছে এক্স প্লাস বি এরকম ছোটখাটো ট্রিক আছে আর কিচ্ছু নেই অঙ্কগুলোতে আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে না আমি ই টু দিবার মাইনাস টু এক্স ছিল এদিকে নিয়ে এলাম ই টু দিবার টু এক্স হয়ে গেল ঠিক আছে বা অন্যরকম ভাবে বলতে পারছি ই টু দিবার টু এক্স দিয়ে যদি দু সাইডে গুণ করি তাহলে ই টু দিবার টু এক্স আছে এদিকে ই টু দিবার টু এক্স যদি গুণ করি তাহলে ঘাতগুলো যোগ হয় মানে এটা চলে যাচ্ছে ঠিক এইভাবেও ভাবতে পারো বিভিন্ন ভাবে ভাবতে পারো এরপর কবার ডেরিভেটিভ হবে দুবার ডেরিভেটিভ হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি না ইটু দিবার ইউভি হবে তাহলে ই ইটু দিবার টু এক্স কনস্ট্যান্ট রেখে ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান প্লাস ই টু দি পার টু এক্স এর ডেরিভেটিভ তাহলে ওয়াই কনস্ট্যান্ট আছে ই টু দি পার টু এক্স এর ডেরিভেটিভ টু পার টু এক্স ইনটু টু হবে তাই তো ইকুয়াল টু এটা কত হবে এ আর বি এর ডেরিভেটিভ জিরো হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে কি হবে একই রকম হবে এটার ক্ষেত্রে ই টু দি পার টু এক্স কনস্ট্যান্ট ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ ওয়াই টু

এরপর দেখো সব থেকে মানে তিনটে টার্ম থেকে দেখো ই টু বার টু এক্স কমন যাচ্ছে আর এদিকে জিরো আছে তার মানে আমরা করতে পারি লিখতে পারি ওয়াই টু প্লাস ফোর বাই ওয়ান প্লাস ফোর ওয়াই ইকাল টু জিরো এখানে ব্যাকেটে লিখে দিতে পারো যে যেহেতু ই টু দি টু এক্স নট ইকাল টু জিরো সুতরাং আমরা কমন নিতে পারি ইহাই অবকল সমীকরণ ইহাই অবকল সমীকরণ বুঝতে পারলাম এটা হলো ছয়ের অঙ্কটা আচ্ছা এরপর আমরা সাতের অঙ্কটা দেখি সাতের অঙ্কটা আচ্ছা সাতের অঙ্কটা দেখো কি দিয়েছে না ইটু ওয়াই ইকাল টু এ সাইন এম প্লাস এখানে তোমাদেরকে আমি বলবো যে এতগুলো অঙ্ক করানো হলো তোমরা সাতের অঙ্কটা নিজেরা চেষ্টা করো ঠিক আছে সাতের অঙ্কটা নিজেরা চেষ্টা করো আচ্ছা অনেকগুলো পরপর করানো হয়ে গেল ওয়ান টু সিক্স হয়ে গেছে এটা কঠিন নেই ঠিক আছে নিজেরাই পারবে আমি আটেরটা করে কারণ আটেরটা এক্স কিউব দেওয়া আছে ঠিক আছে আর আটের একটু মানটাও বসাতে হবে আমি আটের টা আচ্ছা আটের অঙ্কটা দেখো কি দিয়েছে না ওয়াই টু এক্স প্লাস বিস সাতটা না করতে বলছি তাহলে বুঝতে পারবে যে তোমরা বুঝতে পারছো কি না কতটা বুঝতে পারছো ঠিক আছে আটের টা কি দিয়েছো ওয়াই ইকাল টু এক্স প্লাস বি এক্স কিউব কাল মহারাজা এখন থেকে ফটকা বাড়তে শুরু হয়ে গেছে ঠিক আছে তাহলে কি দিয়েছে না ওয়াই ইকাল টু এক্স প্লাস বি এক্স কিউব ঠিক এটা আমরা কি করবো না প্রথমে এটাকে এক নাম্বার নিয়ে নেব ঠিক এটা এক নাম্বার সমীকরণ দিয়ে দিলাম এরপর কটা আছে দুটো তাহলে দুবার ডেরিভেটিভ একই লিখবে যে উভয় পক্ষকে এক্সে সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পায় নিজেরা কিন্তু এটা লিখবে ঠিক আছে আমি ডেরিভেটিভটা করি ওয়াই ওয়ান ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছে এটা কি হবে এ প্লাস থ্রি বি এক্স স্কোয়ার তাহলে এর মানটা এখানে পেয়ে যাচ্ছে ওয়াই ওয়ান

এর মানটা কি বললাম যে এর মান কত পাচ্ছি ওয়াই ওয়ান মাইনাস থ্রি বি এক্স স্কোয়ার তাহলে বি এর মান পাচ্ছি ওয়াই টু বাই সিক্স তাহলে আমরা এখানে এর মানটা দেখো অপনয়ন করে এ আর বি থাকছে না সেরকম ভাবে এর মানটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক বুঝতে পারলাম তাহলে আমরা কি করব না এখানে এটা একটা নাম্বারিং করে দিই এখানে দু নাম্বার এখানে লিখবে যে দু নাম্বার সমীকরণে প্রাপ্ত বি এর মান বসিয়ে পায়

এর মান পেয়ে গেলাম এরপরে আমরা কি করব না একদম এক নাম্বার সমীকরণ যেটা ছিল মানে এখানে আমাদের ওয়াই টু ছিল এখানে এক নাম্বার দিয়েছিলাম সেখানে সমীকরণ আমরা বসালে অবকলন সমীকরণটা পেয়ে যাব এক নাম্বার থেকে পাই লিখবে এক নম্বর সমীকরণ থেকে পাই ওয়াই টু ছিল এক্স তাহলে এর মানটা আমরা পেলাম সিক্স ওয়াই ওয়ান মাইনাস থ্রি এক্স ওয়াই টু ডিভাইডেড বাই সিক্স

কত রঙটা হলো এটা আমাদের কত রঙটা হলো আটের টা হলো আচ্ছা আটের হয়ে গেল আমাদের আট অব্দি কমপ্লিট হলো আচ্ছা পরের দিন নয় থেকে হবে তারপর এগুলো আমরা আর বেশি টাইম লাগাবো না এটা আমি চ্যাপ্টারটা শেষ করে দেবো ওকে আর সাতের করতে বললাম সাতের টা করো আচ্ছা সাতের করতে বললাম তো সাতের টা সাথে আরো কয়েকটা দিয়ে দিতে আরো নয় তো নয়ের আমি করিয়ে দেবো এটু তো বাড়ি এখানে কস সাইন আছে কস সাইনের উপর একটাও করাইনি করিয়ে দেবো আচ্ছা সেক টাইন এটা আমি করে দেবো এখানে ওয়াই মাইনাস বি তার তো স্কোয়ারোটা আগেই বলেছি কারণ বারোটা করানো হয়ে গেছে নিজেরা করবে ঠিক আছে আর দশেরটা দেখে নিয়ে ওয়াই মাইনাস বিল স্কোয়ার ফোর কে এটাও তোমরা পারবে আচ্ছা দশেরটা তোমরা করবে সাত দশ বারো এগুলো নিজেরা করবে এগুলো তোমরা পারবে আমি নয় আর এগারো পরের দিন আমি করাবো ঠিক আছে আচ্ছা এইটুকুই আর না পারলে আমাকে বলে দেবে আমি করিয়ে দেবো ঠিক আছে টাটা